আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কীভাবে লগইন এবং সাইন আপ অপশনটা তৈরি করা যায়। বর্তমানে লগইন করা আছে, আমাদের ইউজার লগইন করা আছে এবং এখানে লগ আউট অপশনটা দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমাদের লগ আউট অপশনটা এই ড্রপ ডাউনের ভেতরে নিয়ে আসবো, মানে এই জায়গায় নিয়ে আসবো এবং এটা এখানে দেখা যাবে না। তো আমরা সেটা করি এবং যখন এখানে যদি আমি লগ আউট করি, দেখা যাচ্ছে যে আমাদের এই আইকনটা এখানে থেকে যাচ্ছে, যাতে আইকনটা এখানে না শো করে, শুধু লগ ইন করলে যাতে শো করে। আমরা এখন লগ ইন করবো এবং এই লগ ইন ফর্মটা আমরা একটু স্টাইলাইজ করবো, সেই জন্য আমি চাচ্ছি বুটস্ট্র্যাপ ফর্ম থেকে আমি একটা ফর্ম নিয়ে আসি। আমি এটা কপি করলাম, এই যে ফর্ম আছে এটা কটু কপি করলাম এবং আমি লগ ইন HTML এ গেলাম। এই ফর্মের নিচে এটা আমরা কেটে দিব, এটার নিচে আমরা এখানে একটু পেস্ট করে দিলাম, এটা লিখলাম যে মেথড, যেটা আমাদের পোস্ট মেথড হবে এবং এই টেক্সট এক্সট্রা টেক্সট আমরা কেটে দিব, এগুলো আমাদের লাগবে না। এখানে চেকস বক্স যেটা আছে সেটা আমাদের লাগবে না। এখানে ইমেল হবে না, এটা হচ্ছে আমাদের পাস ইউজার নেম, এখানে হচ্ছে ইউজার নেম, আমাদের প্লেস হোল্ডারও হবে ইউজার নেম, এটা হচ্ছে আমাদের টেক্সট হবে টেক্সট। এখানে একটা নেম দিতে হবে, নেমের মাধ্যমে আমাদের ডাটাগুলা স্টোর হবে, নেম হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এখানে একটা নেম হবে, নেম হচ্ছে পাসওয়ার্ড, এখানে আমি এটা চেঞ্জ করে দিয়েছি লগ ইন, এবং CSRF টোকেনটা আমাদের দিতে হবে, না হলে আমাদের পোস্ট মেথডটা কাজ করবে না। তো এটা আমি কেটে দিচ্ছি। এবার আমি যদি আমাদের লগইন পেজটা রিলোড দিই, তাহলে আমাদের লগইন পেজটা আগে চাইতে একটু সুন্দর দেখাচ্ছে। আমি এখানে লগ ইন করবো, লগ ইন করি আমি, লগ ইন করার পরে আমি চাচ্ছি যে লগ আউট অপশনটা আমি এখানে নিয়ে আসবো, সেই জন্য আমি যাচ্ছি আমার যে বেস্টোর HTML আছে সেইখানে, যেই জায়গায় আসবে। তো আমি এটা কপি করবো, পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এই URLটুকু কপি করবো, করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমার এই লগ আউট অপশনটা আমি এখান থেকে কেটে দিলাম। তো আমাদের এই এই জায়গায় যেগুলো থাকবে লগ ইন হলে আমাদের এই কন্ডিশনের ভেতরে কোডটুকু এখানে শো হবে। তো আমি চাচ্ছি যে এটা আমি কেটে দিলাম, আমার এই কোডটুকু এই LI টুকু আমাদের লগ ইন করা থাকলে মানে শো করবে। তো সেই জন্য আমি একটা কন্ডিশন এখানে দিয়ে দিই যে ইফ ইউজার আইডি ইজ নট নান, মানে ইউজার আইডি যদি থাকে, মানে ইউজার যদি লগ ইন করা থাকে তাহলে আমাদের এই অংশটুকু দেখাবে, এবং যদি না থাকে তাহলে এই দুইটা অপশন দেখাবে। আর একশনের জায়গায় আমি দিয়েছি প্রোফাইল, যেটা আমাদের প্রোফাইল পরবর্তী আমরা ক্রিয়েট করব। তাহলে এটুকু ছিল আমাদের এখানে কাজ। আমি যদি এটাকে রিলোড দিই, তো এটা হচ্ছে আমাদের, এবং এটুকু হচ্ছে আমাদের লগ আউট, এবং লগ আউটের মানে আমাদের লগ আউট হয়ে যাবে, এবং এখানে লগ ইন এবং সাইন আপ অপশনটা দেখা যাচ্ছে। আমি আবার লগ ইন করি, আমাদেরটা হচ্ছে আমাদের লগ ইনটা সাকসেসফুলি কমপ্লিট হলো। এখন আমাদের কিছু কন্ট্রোলের কাজ করতে হবে। এখানে আমি যদি এখানে লগ ইন করা আছে, সে অবস্থায় যদি আমি লগ ইন পেজে যেতে চাই, ইউজার লগ ইনে যেতে চাই, তাহলে আমাদের লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, তো যেটা আমাদের হওয়ার কথা না। আমি এটা বন্ধ করার জন্য আমি যাচ্ছি views.py এ, যেখানে আমাদের লগ ইন যে ভিউ আছে, এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো। প্রথমে কন্ডিশনটা হচ্ছে ইফ রিকোয়েস্ট ডট ইউজার ইজ অথেন্টিকেটেড অথেন্টিকেটেড, তাহলে রিটার্ন রিডিরেক্ট হোম, মানে ইউজার যদি লগ ইন করা থাকে তাহলে যেন হোম পেজে নিয়ে যায়, আর না হলে এলস কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করবো। এলস এই কোডটুকু এক্সিকিউট হবে, মানে ইউজার যদি লগ ইন করা থাকে তাহলে লগ ইন পেজে আর যাওয়ার দরকার নেই। আমরা এখানে লগ ইন করা আছে অলরেডি, এবং রিলোড দেওয়ার পরে আমাদের হচ্ছে যে ইজ অথেন্টিকেটেড। আচ্ছা, আমি এটা আবার প্রথম থেকে রিলোড করি, এবার আমি আবার ট্রাই করি।
ইউজার লগইন যে অথেন্টিকেটেড, আমি স্প্রিংটা ঠিক আছে কিনা আমি একটু দেখে আসি। তো আমাদের অথেন্টিকেটের বানানটা একটু ভুল আছে, এখানে ইউটা হবে অথেন্টিকেটেড। এটা আমাদের নিয়ে আসছে আমাদের হোম পেজে। তো আমরা যদি লগইন ইউজার লগইন অবস্থা যদি আবার লগইন পেজ যেতে চাই তাহলে মানে হোম পেজে নিয়ে আসবে। তো একই কাজ আমরা করব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। যদি আমরা রেজিস্ট্রেশনে যেতে চাই, যেমন ধরেন ইউজার সাইন আপে যেতে চাই, তাহলে আমাদের নিয়ে যাচ্ছে। তো এটা আমরা এখানে বন্ধ করে দেব। এখানে আমি যাচ্ছি যাচ্ছি যে ইফ রিকোয়েস্ট ইউজার ইজ অথেন্টিকেটেড তাহলে রিটার্ন রিডিরেক্ট, এটা আমাদের হোম পেজে নিয়ে যাবে। এবং এলস কন্ডিশনের ভেতরে আমরা এই কোডটু এক্সিকিউট করব। এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে আমাদের হোম পেজে নিয়ে গেছে। তার মানে লগইন অবস্থা থাকা অবস্থায় কোনো ইউজার আর লগইন এবং সাইন আপ ফর্মে যেতে পারবে না, তাদেরকে রিটার্ন করে হোম পেজে নিয়ে আসবে। এবার আমি আরেকটা জিনিস এখানে টেস্ট করব, সেটা হচ্ছে যে আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করব। তো আমি এটা লগ আউট করলাম এবং আমি চাইলে এখানে একটা সাইন আপ পেজে যাওয়ার জন্য একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। তো আমাদের এখানে আছে, যেহেতু আমি এখান থেকে যাচ্ছি, আমি এখানে একটা টেস্ট ইউজার নামে একটা নিলাম এবং টেস্ট ইউজার টেস্ট তো আমরা এবার সাবমিটে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এটা লগ ইন হয় নাই। তো এই কাজটা আমরা করতে চাচ্ছি যে যখন ইউজার লগ ইন, এখানে দুইটা ওয়ে দেওয়া যায়। একটা হচ্ছে যে আমাদের যখন ইউজার রেজিস্ট্রেশন করবে সাথে সাথে তাকে নিয়ে যাবে লগ ইন পেজে, অথবা আমরা তাকে ডিরেক্ট লগ ইন করিয়ে দিতেও পারি। তো আমরা ইউজারকে এত কষ্ট দিব না, আমরা ইউজারকে ডিরেক্ট লগ ইন করিয়ে দেবো। তো লগ ইন করার জন্য আমরা যে পেজ রেজিস্ট্রেশনের যে পেজ আছে, এই যে পেজটা আছে এখানে আমাদের এখান থেকে ইউজার নেম এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ডটুকু নিতে হবে। তো এখানে দুইটা পাসওয়ার্ড আছে, আমরা যেকোনো একটা পাসওয়ার্ড নিব, এটা নিব। আমরা যখন ফর্মটা সেভ হয়ে যাবে ঠিক পরে আমরা এখানে এই ডাটাগুলা স্টোর করবো। তো আমরা ইউজার নেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সেখানে ফর্ম থেকে ক্লিন ডাটা করে আমরা আমাদের ডট গেট মেথডের মাধ্যমে আমরা ইউজার নেমটা এখানে স্টোর করব। ইউজার নেম, এই যে ইউজার নেম আসছে সেটা আসছে আমাদের ফর্মের নেম যে একটা ফিল্ড আছে সে নেম ফিল্ড থেকে। এবং এখানে আমি দেবো পাসওয়ার্ড, আসবে ফর্ম ডট ক্লিন ডাটা ডট গেট মেথডের মাধ্যমে। এবং এখানে আমরা পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমাদের দুইটা আছে, তো আমরা পাসওয়ার্ড 1 টুকু নিচ্ছি। এখানে আমি হচ্ছে ইউজার ভেরিয়েবলের মাধ্যমে আমরা অথেন্টিকেট করব, অথেন্টিকেট। এবং অথেন্টিকেটে আমরা চেক করব যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে কিনা। তো হচ্ছে যে ইউজার নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এবার যদি ইউজার এবং ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকে সেক্ষেত্রে আমাদের লগ ইন ফাংশন কাজ করবে। তো এখানে হচ্ছে লগ ইন রিকোয়েস্ট এবং ওই ইউজার লগ ইন করবে। তো এটা আমি সেভ করলাম। এটা দেখার জন্য আমরা জাস্ট আরেকটা এখানে ইউজার ক্রিয়েট করব। তো আমি দিচ্ছি যে দিলাম আমরা এবার সাবমিটে ক্লিক করবো, করলে আমাদের লগ ইনে মানে লগ ইন ডিরেক্ট লগ ইন হয়ে যাওয়ার কথা। ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের ডিরেক্ট লগ ইন হয়ে গেছে এবং এটা আমাদের ইউজার নেম। তো আজকে এ পর্যন্তই ছিল, আগামী পর্বে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততটুকু পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।